আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য মডিফায়ারের একটি আলোচনা। আজকে অবশ্য আমাদের একটা প্র্যাকটিস করব আমরা অর্থের সাথে। এর পূর্বে যদি কারো মনে হয় যে আরো ভালো করে আমাকে বুঝতে হবে, তবে আমি এখানে লিঙ্ক যোগ করে দিব। সেই লিঙ্ক দুটিকে ধরলে দুটি আলোচনা মডিফায়ারের উপর শুনলে এই বিষয়টা আরো পরিষ্কার হবে। তবে আমরা আজকে এখন সরাসরি একটি প্র্যাকটিস অংশে যাব, আর এই প্র্যাকটিসটিকে সফল করার জন্য আমি অর্থটা কাছাকাছি যোগ করে দিয়েছি। মডিফাই করতে গেলে আমাদের প্রথমে নির্দেশনাগুলো বুঝতে হবে। যেমন প্রথম এ নম্বরে একটি নির্দেশনা দেওয়া আছে, অ্যাপোজিটিভ বসাতে হবে। তো অ্যাপোজিটিভটা কি এটি জানলে খুব ভালো হয়। অ্যাপোজিটিভ মানে পাশাপাশি বসা। কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে আমরা তার গুণের সাথে সমন্বয় রেখে যে কয়েকটি কথা তার পাশে বসাবো, সেটি অ্যাপোজিটিভ। সামিরা, এই প্যাসেজের মধ্যে সামিরার অনেক গুণের কথা বলা রয়েছে এবং সে একজন ভালো ছাত্রী। তাহলে আমরা তার মডিফায়ার অ্যাপোজিটিভে বলতে পারি যে মেরিটোরিয়াস স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট, অ্যান্ড এ স্টুডেন্ট অফ সায়েন্স। এই টাইপের অনেক শব্দ এই প্যাসেজের সাথে মিল রেখে আমরা লিখতে পারি। তাহলে আসুক, এ নম্বরে বলা আছে, সামিরা এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, নেভার মিসেজ হার। নাউন অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে একটি নাউনের সামনে আরেকটি নাউন যদি বসাই সেটি এর নাউন থাকে না, সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো তার নাম তো সরাসরি অ্যাডজেক্টিভ বলা যায় না, তাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক সেরকমই প্রেয়ার, এর সাথে একটা নাম বলি পাঁচকটা প্রেয়ারের জন্য, ফাজর প্রেয়ার। এটি খুব মানে আমাদের ধৈর্যের দরকার হয় যে তাহলে আমরা ফাজর প্রেয়ার বলতে পারি। তাহলে ফাজর একটা নাম, প্রেয়ার একটা নাম, দুইটাই নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর এখানে বলা আছে প্রেজেন্ট পার্টিসিপেল। আমরা জানি ing যুক্ত করলে পার্টিসিপেল হয় যদি সেটি কাজ করে দুটি অ্যাডজেক্টিভ এবং ভার্বের সমন্বয়, ভার্বের কাজ করে। তো প্রেজেন্ট পার্টিসিপেল স্পষ্ট করে বলা আছে, পার্টিসিপেল তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। তো এখানে যেহেতু বলা আছে তাহলে ing হবে। তো আমরা এখানে লিখতে পারি বিং অ্যান আর্লি রাইজার, সকালে উঠেই সে কি করে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা যদি যাই, মোরএভার শি ক্যান স্টার্ট ফর হার কলেজ আর্লি। ইনফিনিটিভ ফ্রেজ আমরা এখানে এড়ানো অর্থে ব্যবহার করব। ইনফিনিটিভ মানে ভার্বের আগে টু বসানো, তাহলে টু অ্যাভয়েড ট্রাফিক জ্যাম, টু এস্কেপ ট্রাফিক জ্যাম আমরা বসাতে পারি। সো শি ক্যান অ্যাটেইন, পজিটিভ, এখানে প্রোনাউন পজিটিভ যদি হয়, আই এর হয়, মাই হয়, উই হাতে আজ হয়, শি থেকে হার হয়, সো শি ক্যান অ্যাটেইন হার ক্লাসেস ইন, এখানে অ্যাডজেক্টিভ বসাবো, ক্লাসেস ইন প্রপার টাইম, রাইট টাইম, জাস্ট টাইম, এই শব্দগুলো আমরা যখন বসাবো তখন এটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো বন্ধু এর পরের অংশ আছে, তাছাড়াও সে তার পা ক্লাসের মধ্যেই তৈরি করে। তারপরে সে প্রিফার্স আর লিসেন, প্রিপজিশনাল ফ্রেজ যদি হয় তাহলে একটা প্রিপজিশন দিয়ে শুরু করতে হবে। কিন্তু আমরা যদি এই শব্দটি অ্যাটেন্টিভলি লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সেটি তো আসলে অ্যাডভার্ব হয়ে গেল সরাসরি। তো এখানে তো অ্যাডভার্ব চাইনি, এখানে চাইছে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে ইন হার ক্লাস, শি প্রিফার্স আর লিসেন ইন হার ক্লাস হলে ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি বলি উইথ র্যাপ্ট অ্যাটেনশন, সেটিও হয়ে যাবে। তাহলে আমরা পরেরটি আছে, শি প্রিমডিফাই ভার্বস। আমি আলোচনা করেছি আমার মডিফায়ার আর দুইটি ভিডিওতে, সেখানে প্রিমডিফাই বা পোস্ট মডিফাই যদি ভার্ব হয়ে যায়, যদি সরাসরি অ্যাডভার্ব হয়ে যায়, তো সেই অ্যাডভার্ব যদি হয়ে যায় আমরা এখানে অ্যাডভার্ব বসাবো, শি অলওয়েজ, শি কনস্ট্যান্টলি, শি রিয়েলি হেল্পস দি উইক স্টুডেন্ট টু প্রিফার দ্য লিসন। এখন কোয়ান্টিফায়ার যদি হয়ে যায়, তো কোয়ান্টিফায়ার বলতে ডিটারমাইনারের পাঁচটা ভাগের একটি হচ্ছে শেষ ভাগটা কোয়ান্টিফায়ার, সেখানে সাম, ফিউ, ইচ, আইদার, এভরি, নাইদার, মোর, মাচ, এই শব্দগুলো বসে। তাহলে আমরা এখানে বসাতে বলি সাম স্টুডেন্ট শুড বি লাইক, ডিমনস্ট্রেটিভ বলতে কি বুঝি, আমরা আঙ্গুল দিয়ে যখন বলি এই, দিস, দ্যাট, দোজ, দিস, তখন আমরা এগুলো ডিমনস্ট্রেটিভ বলি, দিস গাত। তো আমরা বন্ধুরা আসলে আমরা আজকের ছোট্ট একটা লিসন আমরা শেষ করলাম। তো এই লিসনটার অর্থটা আরও ভালো করে আসলে এখানে দেয়া আছে, উত্তরটি দেয়া আছে, সঙ্গে দুইটা উত্তর দেয়া প্রায়গুলো রয়েছে। তো আমরা এটি পড়বো, বারবার শেয়ার করব, আর ভালো বুঝতে হলে আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক অনুযায়ী ফলো করতে হবে। তো এতক্ষণ সুন্দর করে শোনার জন্য
তোমাদের ধন্যবাদ এবং তোমরা উৎসাহ দিবে, কি কি চাও লিখে কমেন্টস বক্সে জানাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আবার দেখা।